এই ক্রাউড মানেই টাকা, টাকা মানেই ক্রাউড। আমি যে ক্রাউনের ক্রাউন পরিবারের লোক বলে বলছি সেটা নয়। আপনারা দেখবেন ক্রাউনের যে ব্যাগ, এই ব্যাগের যে ডিজাইন করেছেন সেটিও কত চমৎকার, সবুজ সবুজ ফ্লেভার দিয়ে, তাই না? আর সবুজ মানেই হচ্ছে তাজা, সবুজ মানেই হচ্ছে তাজা, ফ্রেশ। তো এই আপনারা দেখবেন একসঙ্গে যখন এই সিমেন্টগুলো, মানে এই ব্যাগগুলো একসঙ্গে থাকে, কি চমৎকার ডিজাইন। এবং আমি এই মঞ্চে বলে বলছি না, আমি কয়েকদিন আগে একটা বাড়ি করেছি। আমি আসলে এই কী বলবো, গাঁজা যারা খায় তাদের বলা হয় গাঁজাখোর, মদ যারা খায় তাদের বলা হয় মদখোর, আর বেশি যারা বাড়ি করে তারা কি বাড়িঘোর। তাহলে আমি একজন বাড়িঘোর, কারণ আমার বাবার ভিটে একটা দোতলা বাড়ি আছে। এরপর আবার দক্ষিণা বাতাস খাওয়ার জন্য একেবারেই মানে রোডের সঙ্গে দক্ষিণ একদম পুরোটাই খোলা, সেখানে আবার একটা দোতলা বিল্ডিং বড় করেছি। এবং সাবেক প্রেসিডেন্ট এবং সেনাবাহিনী প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি আমার সেই বাড়িতে গিয়েছিলেন, গিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, নকুল সামনের এই জমিগুলো কি তোমার? তা আমি বললাম, স্যার এই যে সামনে আপনি যতদূর আপনার চোখ যায় দেখছেন সবই আমার স্যার। বলছি, কী বল নকুল তোমার এত জমি? বলে, নিশ্চয়ই, এই যে হাওয়া আসছে স্যার, আপনি হাওয়া খাচ্ছেন, কেউ কি বাধা দিচ্ছে? এই যে সবুজ দেখছেন আপনি, কেউ কি আপনাকে না করছে? এই যে খোলা আকাশ দেখছেন, কেউ আপনাকে বাধা দিচ্ছে? সুতরাং আমার এই বাড়ির সামনে খোলা মানে হলো যত দূর পর্যন্ত খোলা তত দূর পর্যন্ত আমার, মানে টোটালটাই হচ্ছে আমার। তো এবার বাড়ির পরিবেশ বুঝবেন। এরপরে আবার শুরু হলো মাথায় যে আমি একটা বাংলো বাড়ি করব। সেটা কীরকম? একটা বড় একটা দিঘি কেটে তার ভেতরে একটা দ্বীপ বানিয়েছি, এই দ্বীপের নাম হচ্ছে অমৃত দ্বীপ। এই কারণেই অমৃত দ্বীপ, এমন কোনো ফলের গাছ নেই যেখানে ওখানে নেই, এবং যে সিজনেই আপনি যাবেন কিছুটা কিছু খেতে পারবেন, মানে যে কোনো কিছু একটা ফল আপনি খেতেই পারবেন। এই জন্যে ওটার নাম দিয়েছি অমৃত দ্বীপ। সেখানে আবার একটা বাড়ি করেছি। তো এই বাড়ি করতে গিয়ে তো অনেক সিমেন্ট আমরা ব্যবহার করি, তো এবারে তো আমি ক্রাউন আমার সিমেন্ট এটা আনতেই হবে। হ্যাঁ, দাম একটু তুলনামূলকভাবে একটু বেশি, কিন্তু ভালো প্রোডাক্টের দাম তো ভালো হবেই। কিন্তু আমি মিস্ত্রিকে বলে দিয়েছি যে একটা ব্যাগ যেন কেউ না নিতে পারে, কারণ গ্রামে তো জানেন যে ওই ব্যাগগুলো নিয়ে অনেকে অনেক রকম কাজে লাগায়। ক্রাউনের প্রত্যেকটা ব্যাগ আমি রেখে দিয়েছি, মানে এটা আমি ক্রাউনের পরিবারের বলে বলছি না, কিন্তু মানে আমার ভালো লাগে, ডিজাইন সবুজ। আপনারা জানেন কি না, সবুজ রং আমার এত প্রিয় যে আমার আর একটা ডাক নাম আছে সবুজ, এবং আমার ওয়াইফ কিন্তু আমাকে সবুজ বলে ডাকে। তো এটা আজকে বললাম, যার কারণে এই যে সবুজের মেলা, তো এই সবুজ হচ্ছে ফ্রেশ, তাজা, সতেজ। তো ভীষণ ভালো লাগে ক্রাউনকে। তো এই ক্রাউন মানে হচ্ছে বলছি টাকা, আর এই টাকা নিয়েই এখন আমরা একটা গান গাবো। আর এই থিওরিতে যারা বিশ্বাস করেন, মানে থিওরিটা হলো এরকম যে আমরা জানি মেয়েদের স্বামী আছে, নারীর স্বামী আছে, কিন্তু পুরুষ মানুষের স্বামী আছে এটা কি কখনো ভেবে দেখেছো? দেখেছো কখনো? আমি বলি পুরুষ মানুষের স্বামী হচ্ছে টাকা, কারণ যেদিন আপনার হাতে টাকা থাকবে না, মা মনের ভুলে আপনি টাকা নেননি, আপনি শহরে গেছেন বা কোথাও একটা কাজ করেছেন, টাকা নেই, ঠিক সেই সময় আপনি দেখবেন নিজেকে কেমন কেমন বিধবা বিধবা মনে হয়। গেলে জীবন সাথী বিধবা হয় নারী জাতি। এই
দুর্যোগ হয় কি ভগবান। যারা বিবাহ যোগ্যা পাত্রী তাদেরকে বলব, যদি পয়সাওয়ালা স্বামী কারো প্রয়োজন হয় বা কেউ চায়, তাহলে ক্রাউন সিমেন্টের ব্যবসা যারা করে তাদেরকে বিয়ে করা উচিত, কারণ তাদের পয়সা আছে। কারণ টাকাওয়ালা না হলে ক্রাউন সিমেন্টের ডিলার হওয়া যায়। তো সেই জন্যে ক্রাউন সিমেন্টের ডিলার যারা বা তাদের ছেলে তাদেরকে বেছে বেছে বিয়ে করা উচিত। যদি দেখো পয়সা বলো মানুষের ছালা হয়ে যাওয়া অনেক ভালো, কিন্তু যার কাছে মাল নাই তার বিলাবাহী হয়ে ওই শান্তি নেই। আজকে এত ভালো পারফরমেন্স করছে, আর ক্রাউন সিমেন্টের সঙ্গে আমাদের ঝর্ণা, তুমিও তো আমার পর্ণা, ও যেমন ঝর্ণা তুমিও তো পর্ণা, টাকাটা ধর্ণা।
আচ্ছা যেটা বলছিলাম, এই টাকা ঈশ্বর বিশ্বর উনিশ তো গ্রাম সিমেন্টের এত ভালো অভিনয় করেছে যে আমি রঞ্জিতকে 500 টাকা বকশিস দিয়েছি আর ঝর্ণাকেও 500 টাকা দিয়েছি, কিন্তু আমার জন্তুরা তো অনেক ভালোবাসিয়েছে, তো সেই জন্য আমিও জন্তুদেরও 500 করে টাকা ঘোষণা করলাম। এখন একটু টাচ করে নাও এই টাকা ঈশ্বর বিশ্বর উনিশ Peace.